হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা দুজনেই একসাথে এসেছি, তো তোমাদের কাছে একটা তোমাদের সাথে আমাদের গুড নিউজ শেয়ার করার জন্য এসেছি। তো অনেক কটা দিনই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো। তো বুঝতেই পারছো একজন নতুন অতিথি আমাদের মাঝে আসার কথা ছিল, তো সে অলরেডি চলে এসেছে। কিন্তু সে কে, ছেলে না মেয়ে? তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক আগেই অনেকে আমাকে কমেন্ট করেছো, দেখো তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে। অনেকে হবার পরে আমি যখন শর্ট ভিডিও দিয়েছি, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো তোমার কি হয়েছে, ছেলে না মেয়ে? তো আমি তোমাদেরকে কোনো রিপ্লাই করিনি, কারণ এই ভিডিওটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো তার জন্য আজকে আমরা দুজনেই একসাথে এসেছি, এই সুখবরটাই তোমাদের সাথে শেয়ার করবো জন্য, কারণ তোমরা অনেকদিন ধরে আমার সাথে আছো। তো এত ভালো একটা নিউজ, সেটা আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করব না, না করে পারবো না আমি অ্যাকচুয়ালি। তো তার জন্য আমি একটুখানি সময় নিয়েছি, তোমাদেরকে সরাসরি জানাইনি। তো আশা করব যে তোমরা সবাই ভিডিওটা দেখবে, আর আশা করি তোমাদের ভালোও লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কি হয়েছে, ছেলে না মেয়ে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো আমি অবশ্যই বলবো আর তাকে দেখাবো, কারণ অনেক কটা দিনই হয়ে গেছে আমি তোমাদের সাথে দেখাতে পারিনি তাকে এখনো, কারণ বুঝতেই পারছো একটা মানে বাচ্চাকে সামলে আবার ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। তো আজকে একটু সময় পেয়েছি, ও রয়েছে, যার জন্যে ভাবলাম শেয়ার করি। তো তোমরাই বলো কি হতে পারে, ছেলে না মেয়ে? অনেকেই কমেন্ট করেছো যে তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে, তো বলো কি হতে পারে। তো আজকে আমরা দুজন রয়েছি, এত ভালো নিউজটা আমি আমি দেবো না, ও দেবে। তোমরা অনেকেই জানতে চাইছিলে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো আমাদের ছেলে হয়েছে, আর ছেলেটাকে সবাই আশীর্বাদ করবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের, তো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ওই নিউজটা আমি তোমাদেরকে দিইনি বা ওকেও দেখাইনি। তো আমরা দুজন একসাথে শেয়ার করতে চেয়েছিলাম, আর আমি চেয়েছিলাম যে ও নিজে মুখে বলুক যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো তোমরা জানলে আমাদের ছেলে হয়েছে, ওর বয়স আজকে এক মাসের উপরে হয়ে গেছে, এক মাস দশ দিন হবে। এই মুহূর্তটা শেয়ার করবো জন্যেই আমি এখনো তোমাদের কাছে ওকে দেখাইনি বা কি হয়েছে সেটা বলিনি। তো আজকে তোমাদেরকে আমি দুজনেই একসাথে এসে শেয়ার করলাম, আর চেয়েছিলাম নিজে মুখে ও নিজে মুখে শেয়ার করুক তোমাদের সাথে, তাই ওকে নিয়েই এসেছি। তো তোমরা দেখে তোমরা সবাই তোমাদেরকে সবাইকে ওকে দেখাবো, আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো। তো চলো তোমাদের কাছে ওর মুখটা অবশ্যই দেখাবো, চলো। এই তোমাদের বাবুটা, এই তো কেন মুখে দিল, এই যে বাবু, তো এই হচ্ছে আমাদের ছেলে। তো দেখো এই যে ও এই মাত্র ঘুম থেকে উঠেছে, তো এই জন্য তোমাকে তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো এই যে না হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করো। আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো আজকে একটা কাম করো।